الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول إلى آخر الآيات وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها أو كما قال النبي صلى الله عليه وسلم بزرگان محترم আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনু জাহানের কামিয়াবির জন্য যে চূড়ান্ত বিধান নাজিল করেছেন কোরআনে করিম এবং তার ব্যাখ্যা বাস্তব নমুনা সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন ইসলাম একটা চূড়ান্ত জিনিস এর প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট রূপরেখা নবী আলাইহিস সালাতু সালাম দেখাই দিয়েছেন কোনটা সম্পর্কে তিনি বলেছেন যে তোমরা এটা জামাতের সাথে করবা একত্রে করবা কোন আমল সম্পর্কে বলেছেন এটা একা করবা জামাত বন্দী হয় না দলবদ্ধ ভাবে না এইভাবে প্রত্যেকটা ইবাদতের একটা রূপরেখা দিয়ে দিয়েছে কোনটাকে ফরজ বলেছেন কোনটাকে সুন্নত বলেছেন কোনটাকে ওয়াজিব বলেছেন মুস্তাহাব বলেছেন কিয়ামত তক উম্মতের দায়িত্ব ওটাকে ওইভাবেই বিশ্বাস করা ওইভাবে সংরক্ষণ করা ওইভাবে আমল করা কোন ফরজ ওয়াজিবকে সুন্নত মনে করা যাবে না যেটা করাও যায় না করাও যায় আবার কোন নফলকে ফরজ ওয়াজিব বলা যাবে না কথার কথা একটা লোক শবে বরাতে রোজা রাখে নাই কোন কারণে বা কারণ ছাড়াই তো কোন মানুষের জন্য তার কাছে কৈফিয়ত চাওয়া শরীয়তে দিচ্ছে তো বলতে পারবে না
রাখো বড় গুরুত্বপূর্ণ রোজা, তুই রাখো নাই কেন? এই চার্জ করা যাবে না, যেহেতুটা সুন্নত নফল ইবাদত, যার তৌফিক হয় সে করবে, যার তৌফিক হয় না সে করবে না। এখানে এক মুসলমান আর এক মুসলমানকে কৈফিয়ত চাইতে পারে না, কঠোরতা করতে পারে না। আবার যারা ওয়াজিব ফরজ সেটা করল না, বিশেষ করে আমাদের আন্ডারে যারা আছে, অধীনস্থ যারা আছে, তারা করল না, তো আমাদের দায়িত্ব তাকে পকড়াও করা, কেন করো নাই, গ্রেফত করা আমাদের দায়িত্ব। সেখানে চুপ থাকা, দেখেও না দেখার ভান করা তো জায়েজ নেই। এগুলো শরীয়তের বিধান। নফল নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ফরজ সম্পর্কে ছাড় দেওয়া যাবে না। ইজতেমাইকে ইনফরাদি বানানো যাবে না। এই জুমার নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ তো ইজতেমাই। এখন মুসলমানরা যদি এই ইজতেমাই আমল তরক করে তো এটা গুনাহে কবিরা হবে। এমনকি এক হাদিস আসছে, কোন মহল্লায় যদি দুইজন মুসলমান বাস করে, দুইজন, আর তারা ফরজ নামাজের জন্য জামাত কায়েম না করে, তাহলে শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করবে, তারা হকের উপরে থাকতে পারবে না। জামাত ছেড়ে দিল, অনেক নতুন মহল্লা আবাদ হয়, লোক কম থাকে, প্রথমে একজনে বাড়ি করছে, কয়েকদিন হয় আর একজনে বাড়ি করে, তো দেখা যায় ওই মহল্লায় বাল এক পুরুষ দুইজন, তো দুইজন দেখে তারা জামাত কায়েম করল না, প্রত্যেকে ঘরে পড়ে নিল। তো হাদিসে ধমকি আসছে, শয়তান তোমাদের উপরে প্রভাব বিস্তার করবে, তোমাদেরকে হকের থেকে সরাই দিবে। দুইজন যখন হয়েছ তো মুসলমানদের জামাত হয়ে গেছে, জামাত সর্বনিম্ন দুইজনের যারা জামাত হয়, জামাত যখন হয়ে গেছে তাহলে নামাজের জন্য জামাত কায়েম করলে না কেন? দেখেন, ইজতেমাই রূপরেখা দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়ার কারণে তারা শয়তানের খপ্পরে পড়ে গেল, হকের থেকে সরে গেল। এই রূপরেখাগুলো ঠিক রাখতে হবে। দুরূদ শরীফ পড়বেন, খুব ভালো আমল, নবীজির নৈকট্য লাভ হয়। একবার দুরূদ শরীফ পড়লে দশটা নেকি, দশটা গোনা মাফ হয়, জান্নাতের মধ্যে দশটা দরজা বুলন্দ হয়। কিন্তু খেয়াল রাখতে হবে আপনার দুরূদটা সহি আছে কিনা, খেয়াল রাখতে হবে। দুই নম্বর, দুরূদ সম্পর্কে নবীদের যে রূপরেখা দিয়েছেন সেটা তোমারটা তুমি পড়ো, কারণ নেতৃত্বে না, কেউ লিড দিবে আর তুমি তার আন্ডারে তাল মিলাইবা, এমন রূপরেখা নবীজি দেন নাই। নবীজির হায়াতে 23 বছর, নবীজির পরে সাহাবায়ে কেরামের 100 বছর, এর মধ্যে সুর তাল মিলে দুরূদ শরীফ পড়া
সুর তাল মিলায় জিকির করা পাওয়া যায় না। জিকির সম্পর্ক শরীয়তের ফয়সালাই না, তোমারটা তুমি করো। লাখ লোক এক জায়গায় বসে করতে পারে, এক ময়দানে এক হলে এক লাখ লোক আছে, ঠিক আছে, যার জিকির সে করো। প্রত্যেকে পড়তে থাকলো লা ইলাহা ইল্লাল্লাহ, বা শুধু ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, সুবহানাল্লাহ, যারটা সে পড়তে আছে। এটা হলো শরীয়তের রূপরেখা। জিকিরের হালকার অর্থ এই যে অনেক লোক এক জায়গায় বসে করবে, কিন্তু যারটা সে করবে, এটা হলো রূপরেখা। নবীজির যুগে, সাহাবায়ে কেরামের যুগে এমন কোন রূপরেখা কেউ দেখাইতে পারবে না যে ওনাদের কেউ লিড দিছিল, সেই লিডের সাথে সুর মিলায় তাল মিলায় বাকিরাও জিকির করছিল। যাকে বলে ইজতেমাই জিকির, এর কোন নমুনা শরীয়তে নেই। আমাদের এলেমের অভাবে অনেক নতুন নতুন সুরত আবিষ্কার হইতেছে, সেটাতে লোকেরা খুব মজাও পাইতেছে। নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হইতেছে, ও খুব মজা পাইতেছে। একা করলে মজা পায় না, বেদাত আকারে করলে মজা পায়। কিন্তু হাসরের ময়দানে দেখবে যে আমলনামায় সওয়াবের দিকে কিছুই ওঠেনি, জিরো। সারা জীবন দুরুদ পড়ল, সারা জীবন জিকির করল, কিন্তু জিরো। আর ওগুলো সব জায়গায় গুনাহের সাইডে উঠছে, বহু গুনাহ জমা হয়ে গেছে। কেন? শরীয়তকে পরিবর্তন করছে। এজন্য হাশরের ময়দানে কিছু লোক হাউজে কাউসারের দিকে যেতে থাকবে, হাউজে কাউসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইস্তেকবাল করবেন, আসো আসো, আহলান সাহলান। তখন আল্লাহ তাআলা নবীজিকে সতর্ক করলেন, এরা কারা জানেন আপনি? দেখতে তো আপনার উম্মতের মতোই দেখা যাচ্ছে। বাহ্যিক সুরতে এই লোকগুলোকে আপনার উম্মতের মতো দেখা যাইতেছে, যে এরা কারা আপনি কি জানেন? নবীজি তো গায়েব জানেন না, নবীজি গায়েব জানেন না, অদৃশ্যের খবর জানেন না। তিনি বলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি তো জানি না এরা কারা। তখন আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে, এরা আপনার ওই সকল উম্মত যারা আপনি যে শরীয়ত রেখে আসছিলেন, যে রূপরেখা রেখে আসছিলেন, ওটিকে তারা পাল্টে নতুন একটা আবিষ্কার করছিল। আপনার রূপরেখা তাদের পছন্দ হয়নি, তারা মন গড়া একটা রূপরেখা তৈরি করছিল, সেই রূপরেখা অনুযায়ী ইবাদত করছিল। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, নবীকে জানাই দেওয়া হবে, এই সেই গ্রুপেরা। তখন নবীজি বলবেন, সোহকান সোহকান লিমান গয়্যারা বাদি, দূর হও দূর হও, যারা আমার শরীয়তে রূপরেখাকে পরিবর্তন করেছিলে তোমরা আমার থেকে দূর হয়ে যাও। সোহকান 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 মানে দূর হয়ে যাও। গয়্যারা বাদি, আমি যে রূপরেখা দিয়ে আসছিলাম এটাকে তোমরা পরিবর্তন করে ফেলছ, আল্লাহ আমাকে জানাই দিছে। এই জন্য ব্যাপারটাকে মামুলি মনে করা দরকার না, যে জিকির একরকম করলে হলো। অনেকে এরকম মনে করে, দুরুদ একরকম পড়লে হলো, জি না, একরকম পড়লে হলো না। সবকিছু রূপরেখা নবীজি দিয়ে গেছেন, ওই রূপরেখা অনুযায়ী করতে হবে। একরকম পড়লে হলো না, নামাজ একরকম পড়লে হলো, একরকম পড়লে হলো না। পুরা নামাজের আকৃতি নবীজি সাহাবায়ে কেরামকে দিয়ে গেছেন,
হাত কেমনে তুলবেন, কেমনে বাঁধবেন, কেমনে রুকু করবেন, সব দিয়ে গেছেন। ওই ফর্মুলা হলে ওই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত যাবে, কবুল হবে। আর ওই ফর্মুলার সাথে না মেলে মন গড়া নামাজ হয়, এটা আল্লাহর আরশ পর্যন্ত যাবে না, ওটা কবুল হবে না, ওটা জমিনে থেকে যাবে। কয়েকদিন আগে মেরাজের তারিখ গেল, লাইলাতুল মেরাজ তারিখ গেল, অনেক মুসলমান মকসুদুল মুমিনিন টাইপের কিতাব পড়ে পড়ে ওই রাত্রে খুব বন্দেগী করছে, দিনের বেলা রোজা রাখছে, রাতে ইবাদত করছে, দিনের বেলা রোজা রাখছে, তারা তো মনে মনে খুব খুশি, ওনা মেয়েরাজের নামাজ পড়ছি, মেয়েরাজের রোজাও রাখছি। অথচ কোরআন হাদিসে তালাশ করলে মেয়েরাজের নামে কোনো নামাজ নেই, মেয়েরাজের নামে কোনো রোজা নেই। এটা কে বা কারা আবিষ্কার করে চালু করে দিল? আর মুসলমান এলেমের অভাবে ওটাকে গ্রহণ করে দিল। এলেম জরুরি কেন? এলেম থাকলে তার অল্প আমল অনেক হয়ে যায়, সহিভাবে করে, যেটুক করে সহিভাবে করে। আর এলেম না থাকলে অনেক করে কিন্তু আমল নামায় জিরো, অনেক কিছু করছে, অনেক রাত জাগছে, মাইক ফাটায় জিকির করছে, কত সব জানি হয়েছে মনে করতেছে, অথচ টোটাল গলত কাজ করছে, গুনাহ হয়েছে। এলেম না থাকলে মানুষ ইবাদতের বদলে বেদাতে লিপ্ত হয়, সে ইবাদত মনে করতেছে কিন্তু রূপরেখা চেঞ্জ হওয়ার কারণে ওটা ইবাদত থাকে নাই, ওটা বিদআত হয়ে গেছে। বিদআত তো লাইলাতুল মেরাজের নামাজও নেই, রোজাও নেই। হ্যাঁ, মেরাজের অনেক শিক্ষা আছে, লাইলাতুল মেরাজে নামাজ আসছে, সূরা বাকারার শেষে রুকু নাজিল হয়েছে, আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন নবীদিকে, তোমার কোন উম্মত যদি শিরক মুক্ত ঈমান নিয়ে আসতে পারে, শিরক মুক্ত, আমি রব্বুল আলামিন তাকে মুক্তির গ্যারান্টি দিলাম, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। তার আমল যাই থাকুক, শিরক মুক্ত ঈমান যদি আনতে পারে, মানুষ তো জানে না ঈমানের মধ্যে কুফুর মেলে, শিরক মেলে, নিফাক মেলে, মিললে ওই ঈমানটা নষ্ট হয়ে যায়। আর এই ব্যাপারে কোন তালিম হয় না, ওয়াজ মাহফিলে বয়ান হয় না, ওলামারা যত কিতাব পত্র লিখছে এইগুলো নিয়ে কম লিখছে, বহুত কম। এই জন্য মানুষ কথায় কথায়, এলেম না থাকার দরুন কথায় কথায় এমন কথা বলে ফেলে, সেটা ওটা কুফুরি কালাম হইতেছে, ওটা শেরেকি কালাম হইতেছে। আমরা দেশ মতো কথাবার্তা বলি, সব এই কাতারে পড়ে দেয়। এই জন্য এক ফতোয়ালা লিখছে যে বর্তমান মুসলমানদের যে জাহালাত, মূর্খতা, তা ওনার ব্যক্তিগত রায়, সব কিতাবে লেখে নেই, উনি ব্যক্তিগত রায় দিচ্ছেন যে
কুফর শিরক সম্পর্কে জনসাধারণ কিছুই জানা নাই, ওলামারাও বয়ান করে না, আর তাদের মুখ দিয়ে কুফরি কথা বেরোতে থাকে। একটা ছেলে কথার কথা আমার মাদ্রাসায় দিল, তো বলতেছে আপনাকে বুঝাই দিয়ে গেলাম উপরে আল্লাহ আছে, নিচে হিল্লা আপনি আছে। বুঝতেছিল না আমি এটা শিরক করলাম, তাহলে আল্লাহ বললেন তা আর কিছু বলার দরকার নেই। নেমাল মাওলা ও নেমাল নসির, ওরা হিল্লা খুঁজতে গেলেন কেন? উপরে আল্লাহ আছে, নিচে হিল্লা আছেন আপনি, এই টাইপের কথা বলতে থাকে। ধর্ম যার যার উৎসব সবার, এই উৎসব করতে দেবেন? হ্যাঁ, হিন্দুদের উৎসবে গেল উৎসব পালন করতে, উৎসব সবার, হিন্দুদের বড়দিন গেল তাদের সাথে উৎসব করতে, তা আপনার ঈমান দুনিয়াতেই শেষ? এই কথা যদি আমলে আনা হয় ঈমান শেষ। তো বলতেছিলাম যে একজন ফতোয়াওয়ালা তার কিতাবে লিখছে যে সাধারণ মানুষ কুফুর শেরেক সম্পর্কে যাতে ঈমান নষ্ট হয়, এত পিছনে এত গাফেল যে কথায় কথায় এদের ঈমান চলে যায় এবং স্ত্রীর সাথে বিবাহ নষ্ট হয়ে যায়। এই জন্য উনি পরামর্শ দিছে যে বর্তমানে আম মুসলমানদের কর্তব্য প্রতি ছয় মাসে একবার স্ত্রীর সাথে বিবাহ দোহরাই নেবে, প্রতি ছয় মাসে একবার। আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না, বলেন না আমাদের খতিবটা ফতোয়া দিচ্ছে। মানে মুসলমানদের কুফুর শিরক সম্পর্কে এত অজ্ঞতা, এই অজ্ঞতার কারণে ওই মুফতি এই ফতোয়া দিচ্ছেন। শরত বড় মুফতি, যদি তার এই কথাটা অন্য মুফতিরা গ্রহণ করে নাই, অন্য মুফতিরা গ্রহণ করে নাই, কিন্তু আমি একটা কথা বোঝানোর জন্য ওটা বললাম যে আসলে কিসে ঈমান নষ্ট হয়ে যায় এই ব্যাপারে আমাদের ধারণা খুব কম, খুবই কম। একটা লোক কম বয়সে মরে গেল, তো সবাই বলে আহা তোর অকাল মৃত্যু হল। অকাল মৃত্যু বলা যাবে না, ওর যা হায়াতের বাজার ছিল ওটা শেষ, ও চলে যাবে, অকাল নেই, কারোরটাই অকাল নেই, সবটাই টাইম মতো হয়েছে। কেউ বলে ইস আজকে কি সময় মতো বৃষ্টিটা হল, কিন্তু বুঝতেছে না যে কথাটা গলত, তাহলে বাকি বৃষ্টিগুলো সব অসময় মতো আল্লাহ দিচ্ছে, এটা আল্লাহর উপর একটা অভিযোগ করা হয়। আজকে তো আল্লাহ ঠিক মতো দিতে পারছে, আর কয়েকদিনটা উল্টা পাল্টা দিয়ে দিয়েছে। একবার আমাদের দেশে ই হয়েছিল, বন্যা হয়েছিল, তো আমাদের এক নেতা বলছিল যে এগুলো হলো প্রকৃতির খেয়ালি পনা, যদি বন্যা টনাতে হয় প্রকৃতির খেয়ালি পনা, মানে প্রকৃতি অনেক সময় খেয়াল করে না। হ্যাঁ, যে আমি যে এত পানি পাঠাইলাম রেজাল্ট কি হবে, কত লোকজন মারা যাবে, কত ঘর বাড়ি নষ্ট হবে, এগুলো খেয়াল করে না, এগুলো সহি না, এদের কথা বুঝে শুনে বলতে হবে। কিতাব ও ঈমান বারবার পড়তে হবে, বারবার তালিম করতে হবে, তাহলে ঈমানকে রক্ষা করা সহজ। তা না হলে এমন এক কথা বলে বলবো যে ঈমান নষ্ট হয়ে যাবে। ওইদিকে নবীজি ইঙ্গিত করছেন যে এক জামানা আসবে মানুষের মূর্খতার এই অবস্থা হবে যে সকালে মমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে, সকালে মমিন বিকালে কাফের। এর দ্বারা শিক্ষা দিতে হবে, নিজের ইমানের ব্যাপারে খুব বেশি সতর্কতা লাগবে, কোন কথা শুনলেই
আমরা গ্রহণ করব না, উলামায়ে কেরামের কাছে পেশ করি যে এমন একটা কথা শুনলাম, এটা কি ইসলাম কি বলে, ইসলাম কি বলে, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করি। আজকাল নবীদের ভুল ধরা হচ্ছে, সাহাবাদের ভুল ধরা হচ্ছে, যাদের ইজ্জত আমাদের বাপদাদা থেকে লাখ কোটি গুণ বেশি। তো এখন আমাদের সামনে একটা সুন্নত ইবাদত আসতেছে, এটাকে লাইলাতুল বারাত বলা হয় আরবিতে, আর ফার্সিতে বলে শবে বরাত। শবে বরাত ফার্সিতে হুবহু এই শব্দটা হাদিসের কিতাবে নেই, লাইলাতুল বারাতও নেই, শবে বরাত তো থাকবেই না, এটা ফার্সি। কিন্তু এর দ্বারা যা বোঝানো হয় ওইটা অনেক হাদিসে আছে। শবে বরাত বলে বোঝানো হয় যে শাবান চাঁদের পনেরো তারিখের রাত কিন্তু আগে আসে, ইসলামে রাত আগে আসে, এটা বোঝানো হয়। তো ওই শব্দ হাদিসে না থাকলেও ওই শব্দ দ্বারা যা বোঝানো হয়েছে তা তো প্রচুর হাদিসে আছে। ইদা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, এই হাদিস পেশ করলাম, যখন শাবানের পনেরো তারিখের রাত আসে ওই রাত্রে তোমরা ইবাদত করো, দিনে তোমরা রোজা রাখো। আর এক হাদিস আসছে যে ওই রাত্রে সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে বান্দাকে ডাকতে থাকেন, আস কোন রিজিক প্রার্থী, রিজিক তলব করনেওয়ালা, আমি রিজিক দিব। আস কোন মাগফিরাত প্রার্থী, গুনাহ থেকে মাফ চাহানেওয়ালা, আমি মাগফিরাত নিয়ে আসছি, তোমাদের মাগফিরাত দিয়ে দিব। আস কোন বিপদগ্রস্ত ব্যক্তি, পেশ করো আমার কাছে, আমি তোমার বিপদ দূর করে দিব। এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন ফজর হওয়া পর্যন্ত, শবে সাদেক হওয়া পর্যন্ত। আর এক হাদিসে আসছে, আরব দেশে যে গোত্র সবচেয়ে বেশি বকরি পালত সেই গোত্রকে বলা হইত বনু কালব, বনু কালব। হ্যাঁ, শাব্দিক অর্থ খারাপ, কিন্তু ওই গোত্রের নামে বনু কাল মানে কুত্তার আওলাদ, কাল মানে কুত্তা। ওই জাহেলিয়াতে জামানায় আরবরা ছেলেদের নাম এরকম রাখত, কেউ ছেলের নাম রাখত কাল, কেউ ছেলের নাম রাখত বাঘ, কেউ রাখত সিংহ। এই জন্য রাখত যখন এরা অন্য কারোর সাথে যুদ্ধ করতে যাবে তো তারা তো জানবে কারা আসছে, তখন শুনবে যে বাঘের দল আসছে, তো তারা আগে একটা ভয়তে পালাবে, যদি বাঘের সাথে পালা দেব না। এই পলিসির জন্য তারা ছেলের নাম এরকম রাখত, ওইখান থেকে পরে কবিল্লার নাম হয়ে যেত। যাই হোক, এই গোত্র সবচেয়ে বেশি বকরি পালত, এদের হাজার হাজার বকরি ছিল। এক হাদিসে নবীজি বলতেছেন এই সমস্ত বকরি একত্র করলে এদের গায়ে যত সংখ্যক লোম আছে, পশম আছে, আল্লাহ এত সংখ্যক মমিনকে এই রাত্রে মাফ করে দেন। মোট কথা, এই রাত্রে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করে,
এই রাতে সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু গুনাহ আছে ওই গুনাহে যারা লিপ্ত তওবা করে নাই তারা সাধারণ ক্ষমার মধ্যে পড়ে না কিছু গুনাহ ওই গুনাহর ভিতর যারা এখনো লিপ্ত আছে তওবা করলো না ওই রাতেও তওবা করলো না তারা মাফ পাবে না একটা হলো যারা ঈমানের মধ্যে শিরিক মিশাইছে ঈমানের মধ্যে শিরিক মিশাইছে মাজারে সিজদা করে মাজারে মান্নত করে মাজারে প্রার্থনা করে এসব শিরিক 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 এরা যদি তওবা না করে থাকে ওই রাতে ক্ষমা পাবে না যে মুসলমান আর এক মুসলমানের সাথে দুনিয়াবি কারণে শত্রুতা রাখে দুনিয়াবি কারণে তাকে শত্রু মনে করে সে মাফ পাবে না যদি তার সাথে মিটমাট করে না নেয় তো সে সাধারণ ক্ষমা পাবে না আল্লাহ দিবে না কোন মুসলমানের সাথে শত্রুতা রাখা না জায়েজ ভুল হইতে পারে মাফ করে দাও বসে ফয়সালা করো তা কন্টিনিউয়াস করা যাবে না তিন নম্বর যারা বাপ মার প্রতি কোন শ্রদ্ধাবোধ নেই খেদমত নেই বাপ্পার প্রতি খেয়াল রাখে না নিজের বউ বাচ্চা নিয়ে ব্যস্ত বাপ মা খেয়ে থাকলো না খেয়ে থাকলো কোন চিন্তা নেই এমন ঘটনা শুনছি শহরে আসছে ছেলের বাসায় ঢুকছে ছেলে ধমকাইছে এখানে আসছো কেন এখানে আসছো কেন সে বুঝতেছে যে এটা আমার মা গ্রামের থেকে আসছে চোখে ডিস্টার্ব হয়ে গেছে ভালো করে দেখে না খুঁজাখুঁজি করতে করতে আসছে কিন্তু ছেলে গ্রহণ করে নাই ধমকাই বের করে দিচ্ছে তখন মা এই কথা বলে বিদায় নিচ্ছে বাবা মাফ করে দিও আমার তো ভুল হয়ে গেছে আমি না বুঝে তোমার বাড়িতে ঢুকছি সে কিন্তু বুঝে শুনে কইতেছে মহিলা বুঝে শুনে কইতেছে কিন্তু এই পাষণ্ড দিল নরম হয় নাই দেখেন কোরআন সুন্নার এলেম না থাকলে কি হয় কি হয় যাই হোক বাপ মার প্রতি এই ধরনের ব্যবহার যারা করে এরা মাফ পাবে না যারা মদ মদ তো এখন বিভিন্ন নামে এসে গেছে টাইগার কি কি নামে এসে গেছে বিভিন্ন কমল পানির মধ্যে পর্যন্ত মদ চলে আসছে আগে তো বেয়ার পর্যন্ত ছিল কমল পানির মধ্যে চলে এসছে এইগুলো তো যারা অভ্যস্ত এরা যদি তওবা না করে মাফ পাবে না মাফ পাবে না গান বাদ্যে যারা অভ্যস্ত গান না শুনলে ঘুম হয় না তারা মাফ পায় না অবৈধ ট্যাক্স উসুলকারী আরবি দল আশার এদের নাম আশার সরকারের অনেক ট্যাক্স আছে এগুলো শরিয়ত অনুমোদন করে না
অনুমোদন করে না। জুলুমের ট্যাক্স কিছু লোক আছে এইগুলো উসুল করতেছে, সরকারও দায়ী হবে এই লোকগুলো দায়ী হবে, চাকরিও হালাল না। তো এই কিছু লোক বাদে বাকি সবাই মাপ পায়, মাপ পায়। এই জন্য রাতকে লাইলাতুল বারাআত বলে, বারাআত মানে মুক্তি। এই রাত্রে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, মানে তারা এমন বদাবল করছে যে জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে, ওইখান থেকে আল্লাহ নাম কেটে দেন, সে উপযুক্ত হয়ে গেছে। জাহান্নাম তো মুক্তি দেয় অর্থ না, অনেকে প্রশ্ন করবে কেউ তো আমরা জাহান্নামে যায় নাই, তো আবার মুক্ত হলো কেউ? কথা বুঝতে হবে ওলামায়ে কেরাম থেকে, নিজে পণ্ডিতগিরি করলে হবে না। জাহান্নাম থেকে মুক্তির অর্থ হলো সে জাহান্নামের উপযুক্ত হয়ে গেছিল, কিন্তু তাকে কি করা হলো? নাম কেটে দেওয়া হলো। একটা ছেলে পরীক্ষায় ফেলের উপযুক্ত হয়ে গেছে, টিচারে দয়া করে পাস মার্ক বাড়ায় তারা পাস করাই দিল, ও তো ফেলের উপযুক্ত হয়ে গেছে। এটা এরকম জিনিস। তো এই রাত সামনে আসতেছে, আগামী রবিবার রাত্রে এটা হলো লাইলাতুল বারাত, ওই দিন ইবাদত করতে হবে একাকি, নফল ইবাদত। নফল নামাজ পড়েন যে কোনো সূরা দিয়ে, নফল নামাজ যে কোনো সূরা দিয়ে, সূরা কোন নামাজে নির্দিষ্ট নেই, নফলের নিয়ত। কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, আল্লাহর কাছে দোয়া করেন, অনেকে কবর জিয়ারত করে। নবীজি হায়াতে লাইলাতুল বারাতে একবার করছেন, আপনি একবার কবর জিয়ারত করতে পারেন, প্রত্যেক বছর না। নবীজি যেটা যেভাবে দেখাই গেছেন ওটা ওইভাবে রাখেন, প্রত্যেক বেশি বাড়ানোর দরকার নেই। এগুলি ইবাদত করতে হবে, আর দিনে রোজা রাখতে হবে। একটা রাখাও চলে, যদি কেউ তিনটা রাখে, হ্যাঁ 13, 14, 15, তাহলে লাইলাতুল বারাত হয়ে গেল, আইয়ামে বীজ হয়ে গেল, অনেক ভালো, অনেক সব। মাঝখানে একটা সংবাদ শোনা গেছিল যে কিছু লোক 29 তারিখ চাঁদ দেখার দাবি করতেছে, 29 তারিখ, তাতে আগের দিন হয়, শবে বরাত আগের দিন হয়। তো সেই লোকগুলোকে ইসলামিক ফাউন্ডেশনে ডাকা হয়েছিল যে আপনি আসেন, এবং এখানে বিজ্ঞ আলেমরা আছে, আমাদের কমই আলেমও ছিল কয়েকজন, এখানে এসে আপনারা সাক্ষী দেন কে কোথায় দেখছেন। সেই লোকগুলো সাক্ষী দিতে যায় নাই, সাক্ষী দিতে যায় নাই, বাইতুল মুকাররম পর্যন্ত গেছে, কিন্তু তো আগাইলেই তো সেই কনফারেন্স রুম, সেখানে গেলে হয়, কিন্তু তারা যায় নাই। এটা তো বোঝা গেছে তাদের কোন দুর্বলতা আছে, তারা যে সাক্ষী দেয়। আর ওলামায়ে কেরাম যদি প্রশ্ন করে তো এদের সাক্ষী হয়তো টিকবে না, এমন কোন দুর্বলতা ছিল যে কারণে তারা বাইতুল মুকাররম গেছে কিন্তু সাক্ষী দেয়নি। ডাকা হয়েছে, বারবার ডাকা হয়েছে, সাক্ষী দেয়নি, এই জন্য ওই খবরটা বাতিল হয়ে গেছে, ওই খবরটা বাতিল হয়ে গেছে। আগের ঘোষণা ঠিক আছে, রবিবারেই এটা হবে ইনশাআল্লাহ। ওই রাত্রে কিছু গর্হিত কাজও হয়, কিছু লোক আছে খুব
মিলাদের ধুম পড়ে নাই, মিলাদের ধুম খুব খেয়াল, যার কোন অস্তিত্ব শরীয়তে পাওয়া যেতেছে না এর সরাসরি এক গ্রুপ। আর এক গ্রুপ আছে মাইকে ছবি না পড়ে, আরে তোমার কে দায়িত্ব দিছে? তুমি পুরা মহল্লাবাসীকে তেলাওয়াত শোনাও মাইক লাগায়, তোমার কেউ দায়িত্ব দিছে? এতে অন্য মানুষের ইবাদত নষ্ট হয়। যারা ঘুমাইতে চায়, রুগী বাচ্চা, তাদের কষ্ট হয়। এজন্য শুধু এই রাত্রে না, কোন সময়ের জন্য মাইকে ছবি না পড়া জায়েজ নেই। আল্লাহর কালাম দ্বারা মানুষকে কষ্ট দেওয়া, ডিস্টার্ব করা জায়েজ নেই, গুনাহের কাজ। আবার কিছু লোক আছে সালাত ও তাসবিহ নামাজ জামাত করে পড়ে, এই রাত্রে একা ইবাদত করতে বলা হয়েছে, জামাত করতেছেন কেন? না জায়েজ। কিছু লোক আছে তাহাজ্জুদের নামাজ জামাত করে পড়ে, না জায়েজ, না জায়েজ। কিছু লোক আছে ছেলে পেলেরে টাকা দেয় আতশবাজি ফুটানোর জন্য, এই টাকা দেওয়া আর বাচ্চাদের এগুলো করা নিষেধ। এই টাকাটা দিল তো অপচয় হারাম, আপনি বাচ্চাকে হারাম কাজের ট্রেনিং দিচ্ছে, এতে কত জায়গায় আগুন লেগে যায়। এখন তো প্রত্যেক বাজারে আগুন লাগতেছে, এত আগুন লাগতেছে যে সবাই বলতে বাধ্য হইতেছে, যেটা লাগতেছে না লাগানো হইতেছে, আগুন লাগানো হইতেছে কোন একটা উদ্দেশ্য নিয়ে, পরে বুঝে আসবে। তো আতশবাজির থেকে আগুন লাগে, তাহলে এগুলো বেচা কেনা, ফুটানো এবং এর দ্বারা ইবাদত নষ্ট হয়, ইবাদতে একাগ্রতা থাকে না, নিষেধ। আবার কিছু লোক আছে সবে বেলাতে খুব হালুয়া রুটি বানায়, মানে নিজেরও খায় আর সব আত্মীয় বাড়িতে বন্টন করে, মনে করে বহুত বড় সওয়াবের কাজ করে ফেলল, এই সবাইকে হালুয়া রুটি দিল, বিরাট সওয়াবের কাজ। এর জন্য ভণ্ডরা হাদিস তৈরি করছে, ভণ্ডরা হাদিস তৈরি করছে যে এই দিন নাকি উহুদে যুদ্ধ হয়েছিল, নবীজির দাঁত ভেঙে গেছিল, তো উনি শক্ত খাবার খাইতে পারেন নাই, তো ওনার জন্য হালুয়া পাকানো হয়েছিল, এই জন্য হালুয়া পাকাইতে হবে। অথচ এই মাসে উহুদে যুদ্ধ হয় নাই, রোজার পরে হয়েছিল, রোজার আগে। কি একটা আজগবি কথা একটা হাদিস চালু করে দিল, এরা কত হাদিস চালু করছে মানুষেরা। একদিন নাকি মা আয়েশা সিদ্দিকা সুই হারাই ফেলছিল, পাইতেছিল না, সুই হারাই ফেলছে রাত্রে, সুই পাওয়া যাইতেছে না, তখন উনি নবীদের হাত নিয়ে গেলেন, নিলে পুরা এলাকা আলো আলো হয়ে গেল, উনি সুই খুঁজে পাইলেন। এই হাদিস পড়তেছে আর শ্রোতারা সব আল্লাহ আকবার আল্লাহ আকবার মসজিদ কাঁপাই দিচ্ছে। এই যত ভণ্ড দরবার আছে না, সব দরবারের হাদিস এইগুলো। তা বলে কি বুঝে, না হাদিস না কি না মন গড়া, কোন হাদিস না, এইগুলি বানাওয়ার কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। ভণ্ড পিঠদের তো কোন এলেম কালাম নেই, ওদের এলেম এই জাল হাদিস, আল্লাহ হেফাজত করে। তো এই রাত্রে যে সমস্ত গর্হিত কাজ হয়, এটা আমি সংক্ষিপ্ত আকারে বলে দিলাম, যাতে আমরা এর থেকে পরহেজ করতে পারি। এবং খেয়াল করি যে আল্লাহ তখন এই রাত্রে সাধারণ ক্ষমা করে দিলেন,
তো এই দিন থেকেই রমজানের তৈয়ারিতে লেগে যাই। রমজানকে যদি কেউ গুনাহমুক্ত অবস্থায় বরণ করতে পারে তাহলে প্রথম দিন থেকে সে রহমত পায়। রমজানের খায়ের বরকত পায়, তো ওই বরকত পাওয়ার জন্য এই শবে বরাতের পর থেকেই আমাদের আগের তুলনায় বেশি সচেতন হইতে হবে, পরিবারকে বোঝাইতে হবে, বাচ্চা কাচ্চাকে বোঝাইতে হবে, আজকের পর থেকে রমজান শেষ হওয়া পর্যন্ত খুব বেশি খেয়াল রাখো। গোনা তো সবসময় গোনা, তারপর এই টাইমটা বেশি গুরুত্ব দিতে হবে, এই টাইমটা বেশি গুরুত্ব দিতে হবে। মক্কায় সওয়াব যেরকম বেশি, গোনা করলে গোনাও বেশি। মক্কায় সওয়াব যেরকম বেশি, গোনা করলে গোনাও বেশি। এই টাইমটা সওয়াব যেরকম বেশি, গোনা করলে গোনাও মারাত্মক। এই জন্য নিজে, নিজের বিবি, নিজের বাচ্চা কাচ্চা সবাইকে বুঝাইতে হবে যে যা করছ আল্লাহর কাছে তওবা করো, আজকের থেকে সবাই সতর্ক থাকো, আমাদের চোখ দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে, হাত পাও দিয়ে, কোন কিছু দিয়ে আল্লাহর কোন নাফরমানি না হয়, কোন গুনাহের কাজ না হয়। এখন থেকে রমজানের তৈয়ারি শুরু করে দিতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবে রমজানের তৈরি নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।